করুণাময়ী রানী রাসমণি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, তুমি মা গো মোরে ছেড়ে যেও না। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, তুমি মা গো মোরে ছেড়ে যেও না। ভক্তি থাক চল তোমার চরণে, জনম ভরে পাই যেন অপার করুণা। ভক্তি থাক চল তোমার চরণে, জনম ভরে পাই যেন অপার করুণা। তোমাকে যা বলছি খুব মন দিয়ে শোনো। তুমি তোমার মার কাছে গিয়ে বলবে যে আমার একটা তালুক আর দুটো মহল চাই। এই কথা আমি মাকে গিয়ে বলবো? বলবে বিশ্বময়ী। এই সুযোগে যত বেশি সম্ভব সম্পত্তি আমাদের আদায় করে নিতে হবে। আমি আপনাকে সারা বাড়ি খুঁজছি আর আপনি এখানে? আমাকে কেউ বিশ্বাস করাতে চাইছে যে তুমি আমার উপর মন্ত্রতন্ত্র খাটাচ্ছ? কে জঘন্য নোংরা কাজটা করেছে আমাকে জানতেই হবে। এ তুই কি করেছিস? শেষে সুবলার কথায় তান্ত্রিকের কাছ থেকে মন্ত্র পড়া ওষুধ না? পালঙ্কের নিচে কি আছে গো, আমি দেখবো? না না বউ, বউ তুই ওসব ছুঁস নে, ওসব টুকটাক কর। যদি আমার সম্পর্কে টিনার মন মিশিয়ে গিয়ে থাকে তবে তবে আমার মরাই উচিত। চুপ কর, চুপ কর। আগের দিন তো আর নেই। আগে আমার মাথা ব্যথা হলে তুমি কবিরেজ ডেকে আনতে, কিন্তু আমি পেট পা মানুষ, সামান্য চুলের ব্যথার জন্য সকলের কাছে যেতে পারিনি। ছোট কর্তা, আজ আপনি এমন সকাল সকাল? নায়েব মশাই, আগে আমি গত দু বছরের সব হিসেব নিকাশ দেখতে চাই। আপনি খাতাপত্রগুলো এখানে আনার ব্যবস্থা করুন। জি আজ্ঞে। বলছিলাম, জলযোগ করেছেন কিছু? নয়তো এখানেই বন্দোবস্ত করি। কোনো দরকার নেই, আপনাকে যেটা বললাম আপনি সেটা করুন। এই তো আমাদের তালুক মুলুকের আয়ের হিসাব সব এখানেই, তাই না? আজ্ঞে। সাত সকালে ছোট কর্তা এই আড়তে কেন? আবার সব হিসেব পরীক্ষা করবেন আজ? এমনিতেই ছোট কর্তার মাথা বড় পরিষ্কার হিসাব নিকাশের ক্ষেত্রে, কি যে আছে আজ কপালে কে জানে। নায়েব মশাই, আগে বেলেঘাটার সোরা গ্রামের জমি এখনো কেন খালি করানো হয়নি? অনেকবার বলা হয়েছে ছোট কর্তা, শখানেক ঘর বাস করে সেখানে, উঠতেই চায় না। তাহলে কড়ালি দারোগাকে সেই খবরটা কেন বলা হয়নি? মিত্তির, যা নয় তাই বুঝিয়ে আমাকে ঠান্ডা করতে পারবে, কিন্তু এসব অজুহাত দিয়ে ছোট কর্তার কাছে পার পাবে ভেবেছ? থাক বাবা থাক। চন্দ্র, সকাল সকাল তোমাকে এই আড়তে দেখে আমি বড় খুশি হলাম বাবা, বড় খুশি হলাম। আপনারা আলাপ আলোচনা করুন কর্তা, আমি এখনই ওই সুরা গ্রামে গিয়ে জমিটার হাল দেখে আসি। কড়ালি দারোগাকে বহুবার বলেছি, সে কিছুই করেনি। এখন ছোট কর্তা বললেন, এবার জোর দিয়ে বলা যাক। মিত্তির, জোর ফেঁসেছে। ওই জমিতে ওর পরিবারে কয়েকজন বাস করে সেটা আমি জানি, তাদেরকে অন্য জায়গায় আমি জমি দিয়ে দেব। আমার মনে হচ্ছে ঠাকুরপোর এবারের মতো বিপদ কেটে গেল, কিন্তু কে এমন কাজ করেছে সেটা না জানা পর্যন্ত খুব সাবধানে থাকবি বউ। আমি চাই মাকে গিয়ে বলি,
মা ঠাউরকে বলবেন। ও দিদি, মাকে কিচ্ছুটি বলোনি। ছোট ঠাউরজিকে নিয়ে মাকে কিছু বললে মা একেবারে ভেঙে পড়বেন। এখন কাউকে কিচ্ছুটি বলার দরকার নেই। আগে তেনাকে ফিরতে দাও। হ্যাঁ, ঠিক বলেছিস। বাবা, তোর দেখছি এর মধ্যে বেশ সাংসারিক বুদ্ধি হয়েছে। হ্যাঁ, দেখলে বোঝা যায় না, বেশ পাকা মাথা হয়েছে তোর। তবে কি বলতো, এইসব মন তোর তুকতাকের নেশা, একবার হয়ে গেলে না আর আর সে নেশা ছাড়ানো খুব মুশকিল। আর যে তান্ত্রিক, সেও একবার অসফল হয়েছে বলে হাত খুটিয়ে বসে থাকবে না, আবার তুকতাক করার চেষ্টা করবে। আমার খুব ভয় হয় রে ছোট, খুব ভয় হয়। চন্দ্র, ভালো করে লক্ষ্য করে দেখো, গত বছর সোরা রপ্তানিতেই আমাদের সব থেকে বেশি লাভ হয়েছে। তার মানে গোরাদের এখন গোলা বারুদের প্রয়োজনটা বেড়েছে, তাই তারা। দেখি সারা শরীরে কিছু একটা ফুটছে বলে মনে হচ্ছে, মনে হয় পোকামাকড় কামড়েছে। এবার একটু খেয়ে নিন দেখি। না বললে কিন্তু চলবে না, আমি বলছি না, আপনি যদি না বলেন তাহলে আমার মরা মুখ দেখবেন। দরজাটা খুলবেন। কাজ এখনো বাকি আছে নুনতে, লোকটাকে আরো টাকা দাও। যদি পুলিশ সন্দেহভাজন হিসেবে ওকে গ্রেফতার করে তাহলে আগামী দুদিন ওকে লকআপে থাকতে হবে, বেলের কোনো ব্যবস্থা করা যাবে না। আমি জানতাম যে কেসে আমি জড়িয়ে পড়েছি সেখান থেকে বেল পাওয়ার কোনো চান্স নেই। আমি আইনের মুখোমুখি হতে প্রস্তুত। এরকম একটা সিচুয়েশনে তুমিও তো তাই করেছিলে দুর্গা, তাই না? দিদি, দাদা কোথায় তুমি জানো? তোর দাদাকে আঁচলে নিয়ে বসে আছি নাকি? আমি বয়স্ক মানুষ, সে কোথায় আছে না আছে সে কি আমার জানার কথা নাকি? গেছে কোথাও? কোথাও নেই, সেই খবরটাই আমি তোমাকে দিতে এলাম। সে বাড়িতে নেই তো? নেই। শুনো, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কি দাদা এই বাড়িতে থাকলেন কি না থাকলেন তাতে তোমার কিচ্ছু এসে যায় না। ডাক্তার বাবু ওঝা পাঠিয়েছেন। ওঝা কি হবে? ডাক্তার বাবু বললেন আপনার বউকে নাকি পেচয়ে পেয়েছে। হ্যাঁ গো, ওঝা কোথায়? বাবা আসুন। আমরা যে সবকিছু জলের দরে বিক্রি করে দেবো সেটা আপনাকে কে বলবে?
আপনি যে গয়নাগুলো হজম করেছেন না, সব কটা আমি উসুল করে চাই। ভগবান, আরেকটু জানিয়ে কই ভগবান, আরেকটু জানিয়ে কই ভগবান, এমন সুন্দর রাতটা যেন নষ্ট না হয়। খবর বাচ্চা নড়ছে না কেন? খবর বাচ্চা নড়ছে না কেন? এবার তো এখানে পূজো শুরু করে সবার চোখে হিরো হয়ে গেছে ও না? পূজোটা তো আসলে লোক দেখানো, আসলে ও এসেছে ফালতু মেয়েটাকে নিয়ে ফুর্তি করার জন্যে।